হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি লাইফ স্টাইল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো এবার দেখে নেবো আজকের ওয়েদার আপডেট। আজকে বৃষ্টির প্রভাস রয়েছে কিছু কিছু জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ঘন কুয়াশার প্রভাস রয়েছে। এছাড়াও আজকে থেকে গরমের অধ্যায় শুরু হতে চলেছে। ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী দুই দিনে কেমন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে ছত্তিশগড় সংলগ্ন জায়গায় যে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছিল, ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তবে আজকে দক্ষিণবঙ্গের দিকে তাকালে আমরা এটাই লক্ষ্য করতে পারছি যে এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে, পাশাপাশি রয়েছে নদিয়া ও পূর্ব বর্ধমান। বিশেষ করে কলকাতা, হাওড়ার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে এবং সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে। তবে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া এখানে সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি থাকতে পারে। সুতরাং আজ থেকে পাকাপাকিভাবে গরমের অধ্যায় শুরু হতে চলেছে। এর পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে সকালের দিকে একটা হালকা ঠান্ডার আমেজ আজকেও বজায় থাকছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ 31 থেকে 32 ডিগ্রি ঘরে থাকতে পারে। এইরকম পরিস্থিতি চলতে পারে 25 তারিখ পর্যন্ত। তবে 26 তারিখ থেকে তাপমাত্রা আবার 2 ডিগ্রি বা 3 ডিগ্রি মতো কমতে পারে এমনটাই পূর্বাভাস দেখাচ্ছে বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলো। এছাড়া প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে আজকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে বেলা বাড়তে রোদ দেখা দিলেও আংশিক মেঘলা আকাশটা থাকতে পারে। এবার দক্ষিণবঙ্গের কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা জেনে নেব।